এরপর বাংলার মানুষ শুধু সুরঙ্গ না, এরপর বাংলার মানুষ দেখতে চায় আমাদের ওপার বাংলার কন্টেন্ট এবং তারা পছন্দ করে। বিশেষ করে সুরঙ্গ নিয়ে আমি দেখেছি যে অনেক আগ্রহ তৈরি হয়েছে প্রথম থেকে, যখন সুরঙ্গর ফার্স্ট লুক বের হয়েছে, পোস্টার বের হয়েছে। বিশেষ করে আমাদের পরিচালককে এবং প্রডিউসারকে নিশো ভাইকে অনেকে তাদের শুভাকাঙ্ক্ষীরা টেক্সট করেছে, ফোন করেছে যে কবে আমরা দেখতে পাবো এই ছবিটি আমাদের দেশের, এই দেশে বা অন্যান্য দেশে। তো এসবিএফকে অসংখ্য ধন্যবাদ যে মানুষ যা চায় তা অনেক সময় পায় না, কিন্তু এই যে দর্শকের চাওয়াটাকে তারা পূরণ করলো। এখানকার দর্শক এখন বড় পর্দায় দেখতে পাবে সুরঙ্গ, এবং আমরাও চেষ্টা করবো যে থেকে যতটুকু সময় আসলে দর্শকদের পাশাপাশি থেকে ছবিটি আপনাদের সাথে উপভোগ করা যায়। তো আমরা সবাই দোয়া চাই সুরঙ্গর পক্ষ থেকে, সুরঙ্গ টিমের পক্ষ থেকে, যে আমরা চেষ্টা করেছি একটা সুন্দর চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র আপনাদের উপহার দেওয়ার জন্য। সেটা তো আমাদের দেশে তো প্রমাণিত হয়েছে, এখন এখানে আমাদের দেখার আসলে অপেক্ষায় আছি যে আপনাদের কতটা ভালো লাগে। ধন্যবাদ। অনেক ধরনের ভাষা, আমাদের একই রকম মনের আকুতি বা আমাদের ইমোশনগুলো খুবই কাছাকাছি। তো একসাথে যখন দুই বাংলা ছবি রিলিজ হয় তখনই আমাদের মার্কেটটাও আরও বড় হয় এবং আমরাও চাই এটা করতে। তো সুরঙ্গর মাধ্যমে একটা নতুন যাত্রা শুরু হচ্ছে এই দেশে, এবং এসবিএফ সেটা করছে। এসবিএফকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এসবিএফকে জানি যে তারা এই ইন্ডাস্ট্রিটাকে পরিবর্তন করার জন্য অনেক দিন যাবৎ কাজ করছেন এবং এই ইন্ডাস্ট্রিটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন। তো এবার তারা যে কাজটা করলো, বাংলাদেশি ছবি খুবই অল্প সময়ের মধ্যে, দেখা যায় আমার পড়ানো এখানে রিলিজ হয়েছিল খুব অল্প হলে বা অনেকদিন পর, বা হাওয়াও এসেছিলো অনেকদিন পর। অনেকদিন পর আসলে যেটা হয় ওই চাপটা থাকে না, বাট রিলিজের সাথে সাথে এত অল্প সময়ের মধ্যে এই ব্যবস্থাটা আমার কাছে মনে হচ্ছে এটা ওয়ার্ক করবে, এবং এটা ওয়ার্ক করাটা আমাদের জন্য দরকার, তাহলেই হয়তো ভালো লাগবে। অনেক ধন্যবাদ।